শিল্পোদ্যোগী বা যারা খুবই সহজে একটি কেন্দ্রীয় আইনের বিরুদ্ধে তার আস্ফলন দেখাচ্ছেন তাদের সঙ্গে আমরা মিশে যাই কারণ আমরা বলি যে না না এটা তো করলে তো উন্নয়নের বিরোধিতা হয়ে যাবে কিন্তু উন্নয়ন কার উন্নয়নের প্রকৃতি কী কতখানি উপকার হবে কে এতে জিতবে কে হারবে এই প্রশ্ন আমাদের মাথায় আসে না এবং আমার একটা ঘটনা মনে পড়ে আমি কোনো ব্যক্তিকে এখানে আক্রমণ করতে চাই না খুব ইন্টারেস্টিং এগুলো হয় কিন্তু সেই সময় উচ্চ পদে ছিলেন একজন দক্ষ প্রশাসক তিনি চাকরি থেকে অবসর নিলেন এবং তিনি জয়েন করলেন সেই মাল্টি কোম্পানিতে এবং জয়েন করি তার প্রথম পদ হলো সুপ্রিম কোর্টে একবার না বলেছে তো কী হয়েছে আমরা আরেকবার যাই এটাকে আমরা রিভিউ করাই আমার মনে হয় এগুলোর মধ্যে খুব বড় একটা নৈতিকতার অভাব আছে যেটা কিন্তু কাগজে কলমে কোথাও আপনি দেখাতে পারবেন না এটা সম্পূর্ণ আমার মনের ব্যাপার হ্যাঁ ঠিক আছে আমি একটা সরকারি চাকরি করতাম একদিন সেই সময় আমি ওই কোম্পানিকে জমি লিজও দিয়েছি আজকে আমি সেই কোম্পানির বোর্ডে চলে গেলাম আমি সেই কোম্পানিকে বললাম যে আমি আপনাদের সাহায্য করব আপনারা আবার সুপ্রিম কোর্টে যান এই যে নৈতিকতার অভাব এবং যেটাকে আমরা ক্লিয়ারলি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলি এইটা কিভাবে আমাদের যে আদিবাসী জনজাতি সমাজ আছে যারা অত্যন্ত নিরীহ সুন্দর মানুষ তারা কারোর কোনো উপদ্রবের মধ্যে নিয়ে নিজেরা চাষ করছেন জমিতে ফসল ফলাচ্ছেন এটা তাদের অস্তিত্বে সম্পূর্ণ বিরোধে গেল এটা কি আমি বুঝতে পারলাম না বুঝতে পারি তাহলে আমি কি আমার সংবিধানের যে নীতি আছে এই যে দরিদ্রতম মানুষের মৌলিক অধিকারকে রক্ষা করার তার বিরুদ্ধে গেলাম কিন্তু কি হলো আমি যখন ওখানে গেছিলাম তখন একটা জিনিস দেখে আমার খুব অদ্ভুত লেগেছিল প্রচুর সিআরপিএফ ক্যাম্প হয়ে আছে সি ক্যাম্পের কিন্তু খুব একটা কিছু প্রয়োজন ছিল ওই অঞ্চলে ওই সিআরপিএফ ক্যাম্প কাঁটা দেওয়া তার দেওয়া ক্যাম্প এবং ওখানে প্রায় নানা সন্দেহে মানুষকে তুলে নেওয়া হচ্ছে গ্রেপ্তার করছে কারণ মৃতদেহ পাওয়া যাচ্ছে কিন্তু ইনভেস্টিগেশনের যে পরিণতিটা কী তারা কে ছিল তারা কি সত্যি সত্যি কোনো উগ্রপন্থী ছিল বা তারা কি সাধারণ মানুষ এটা কেউ জানতে পারছে না তো আমি ওখানকার মেয়েদের সঙ্গে যখন কথা বলছিলাম বা পুরুষদের সঙ্গে তারা একটা কথা বারবার বলছিলেন যে তাহলে স্বাধীন দেশে থেকে কি লাভ হলো যদি মনে শান্তিই না থাকে যদি মনে আনন্দই না থাকে এটা কিন্তু একটা খুব মৌলিক একটা কথা আমরা কি স্বাধীনতার ব্যাখ্যা এইভাবে সাধারণ মানুষের মুখ থেকে শুনতে প্রস্তুত এইটা একটা প্রশ্ন সব প্রশ্নগুলো আমি আপনাদের জন্যই রাখছি এটা আর একটা অরণ্যের ছবি এই সেই প্লান্টের রাস্তা এই হচ্ছে নিয়মগিরি উপত্যকার গল্প পরের ছবিটি হচ্ছে সোনাবেড়া বলে একটি মালভূমি আপনারা কি এই ভূগোলগুলির সঙ্গে পরিচিত কেউ কেউ হয়তো কিছুটা দেখেছেন এই অঞ্চলে আমি দীর্ঘদিন কাজ করেছি এবং কাজের বাইরেও আমি নিজে প্রচুর ভ্রমণ করি তো সেই সূত্রে সোনাবেড়া মালভূমিটা একটা পাহাড়ের মাথায় সে পাহাড়টার নামও আমার অদ্ভুত কাঠফার পুরুবাদী রেঞ্জ সেটা উপর থেকে দেখলে দেখা একটা মোষের সিরদাড়ার মতন এইসব পাহাড়ের কথা জঙ্গলের কথা আমি আমার উপন্যাসে গল্পে লিখেছি তো এই সোনাবেড়া মালভূমি এটা একটা সময় হয়তো শান্তিপূর্ণ জায়গা ছিল এখন মাওবাদী মাওবাদীরা সব অঞ্চলে অনেক বেশি থাকার ফলে কিছুটা খুব টেন্স হয়ে আছে পুরো অঞ্চলটা সোনাবেড়াটা হচ্ছে এখন নওয়াপাড়ার মধ্যে পড়ছে ওটা এক সময় ছিল ওটাও ছিল কালাহান্ডিতে কিন্তু কালাহান্ডি বিভাগ হয়ে যাওয়ার পরে সোনাবেড়া পড়েছে নওয়াপাড়া জেলায় এটা হচ্ছে আপনার ছত্তিশগড় এবং উড়িষ্যার বর্ডার অঞ্চল তো এই রাস্তাতে যাচ্ছিলাম আমি একটা গাড়ি ভাড়া করেছিলাম যাওয়ার জন্যে গাড়ির মালিক তিনি বললেন যে তিনি হঠাৎ ভাড়াটা তিনগুণ বাড়িয়ে দিলেন গাড়ির ভাড়া ছিল চার হাজার টাকা উনি বললেন বারো হাজার টাকা দিতে হবে উনি বললেন যে যদি মাওবাদীরা আমার গাড়িটা নিয়ে নেয় তাহলে তো খুব ক্ষতি হয়ে যায় বারো হাজার টাকা কী ক্ষতিপূরণ আমি জানি না যাই হোক আর কোনো উপায় ছিল না বলে সেভাবেই গেলাম কিন্তু গিয়ে দেখলাম ভারী সুন্দর হয়েছে কাঠফার পূর্বাদি পাহাড় এও এক অতি অপরূপ পাহাড় এরা হচ্ছেন সোনাবেড়ার মানুষ এদের নাম হচ্ছে ভুঞ্জিয়া ভুঞ্জিয়া আদিবাসী হচ্ছে আমাদের দেশের যত আদিবাসী সমাজ আছে তাদের মধ্যে বলা যায় সবচেয়ে যারা প্রিমিটিভ আদিবাসী তারা এই পাহাড়ের মাথায় থাকে এদের এদের কাছে কি আমি জানতে পারলাম যে সত্যি সত্যি মাওবাদীরা এসেছিল এবং ওদের সব নানারকম খুব নির্দিষ্ট নিয়ম নীতি আছে যেমন এটা সব পুরনো এরা নিজেদের মনে করেন মহাদেব এবং ভীমের বংশধর কারণ কথিত আছে যে প্রথম ধানের চাষ হয়েছিল সোনাবেড়া উপত্যকায় সেও এক গল্প মহাদেব বলেছিলেন চাষ করতে হবে তো ভীম গিয়ে কুবের কুবের বুড়ো বলে ওরা কুবের বুড়োর কাছ থেকে ধান নিয়ে এলেন নিয়ে বেশ চাষ টাস করে ফসল ফলালেন তারপরে ফসল পড়ার পরে তখনও পৃথিবীতে কোথাও ধান চাষ হতো না তো মহাদেব জিজ্ঞেস করলেন কত ধান হলো তো ভীম বলে নেই আড়াই উঙ্গা উঙ্গা মানে হচ্ছে অঙ্গ অঙ্গর অপভ্রংশ ওটা হচ্ছে উঙ্গা চলে বগলের মাপ আর কি আমপিটের মাপ তো মহাদেব তো প্রচণ্ড ডেকে গেলেন কিন্তু ভীমের আড়াই মাপ আড়াই গুণ বগলের মাপ তো বিরাট সেটা মহাদেবের মাথায় ঢুকল না বললেন যে এই ফসল হয়েছে এত কান্ড করে ধান এনে যাও আমার চাই না সব পুড়িয়ে দাও তখন ভীম আর কী করেন মহাদেবের কথা শুনে পুড়িয়ে দিলেন সব ধান তখন তো দেবতারা প্রমাদ করলেন প্রথম চাষ হলো ধানের পৃথিবীতে আর সব পুড়ে গেল তখন তাড়াতাড়ি ইন্দ্র ইত্যাদি এসে পাহাড় বৃষ্টি বৃষ্টি নামিয়ে সব পোড়া ফসল সব বাঁচানোর চেষ্টা করতে লাগলেন সেই হচ্ছে ধানের উৎপত্তি কিছু ধান পুড়ে গেল সেগুলো কালো কালো কিছু ধান আত পোড়া কিছু ধান পোড়েনি সেসব সংগ্রহ করে বীজ করে আবার ভীমকে বুঝিয়ে সুঝিয়ে পরের বারের চাষের জন্য জমি তৈরি করা হলো এরা হচ্ছে সেই ভীমের বংশধর এবং এরা নিজেদের মনে করে যে মৌলিক যে ধান্য সভ্যতা এরা হচ্ছে এর বংশধর যাই হোক এরা আমাকে বলছিল এদের সব কিছু নিয়ম নীতি আছে যেমন এদের যে রান্নাঘর সেটাকে বলে লাল বাংলা রান্নাঘরে যদি ভুল করে আপনি কখনো চলে যান আপনি সেখানে খেলেন বা না খেলেন বা কিছু স্পর্শ করলেন সেটা আলাদা বাংলা যদি আপনি ঢোকেন বহিরাগত তাহলে ওরা মুহূর্তের মধ্যে লাল বাংলাকে ধ্বংস করে পুড়িয়ে নষ্ট করে দেবে সেখানে আর কিছু হবে না তো মাওবাদীরা আসার সময় যেটা হয়েছিল তারা একটু উৎসাহী হয়ে সব ওদের গ্রামের মধ্যে ঢুকে লাল বাংলাতেও চলে গিয়েছিল। তাতে ভুঞ্জিয়ারা প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে তাদের তো বার করেই দেয় তো নিজেদের লাল বাংলাগুলি সব ভেঙে টেঙে ফেলে এবং ওরা যেটা বলছিল সেটা হচ্ছে যে যদি সত্যি সত্যি সরকার উগ্রপন্থীদের নিয়ে চিন্তিত থাকেন তাতে তো আমরাই তাড়িয়ে দিয়েছি ওরা আসে না ওরা এখন পাহাড়ের তলার দিকে থাকে উপরে কেউ আসে না কিন্তু আমরা কি পেলাম আমরা চেয়েছিলাম হাসপাতালে ডাক্তার থাক আমরা চেয়েছিলাম আমাদের মেয়েদের মিডিয়াম স্কুলের পরে এতটা পায়ে হাঁটতে না হোক কি কোথাও জঙ্গলের রাস্তা দিয়ে মাইলের পর মাইল হাঁটা আমরা চেয়েছিলাম বিদ্যুৎ আসুক কারণ আমরা কোনো অনলাইন দরখাস্ত করতে পারছি না কারণ এখানে বিদ্যুৎ নেই ফরেস্ট ডিপার্টমেন্ট অনুমতি দিচ্ছে না জঙ্গলের মধ্যে দিয়ে লাইটের যে বিদ্যুতের যে খুঁটি সেটা আনার তাহলে কী লাভ হলো আমরা তো এসব কিছুর বিনিময়ে পেলাম সিআরপিএফ ক্যাম্প সি আর পি এফ ক্যাম্প মানে আবার সেই কাটাতার আবার সেই সন্দেহের বসে মানুষকে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে দেওয়া তো এই কথাগুলি আমি আপনাদের সামনে এই জন্যে রাখছি সেটা হচ্ছে যে আমরা যখন কোনো খবর পড়ি আমরা যখন কোনো সরকারের অ্যাচিভমেন্টের কথা জানি তখন তার নিচেও অনেক স্তর থাকে অনেক ভাঁজ থাকে অনেক কথা থাকে যেগুলো কখনো লেখা হয় না বা বলা হয় না সেগুলোর পাঠোদ্ধার করা কিন্তু আমাদের একটা কাজের মধ্যে পড়ে আমরা মানে আমরা যারা তথাকথিত স্টিল ফ্রেম অফ অ্যাডমিনিস্ট্রেশন যাদের এই জন্য সরকার রেখেছেন যে পলিটিক্যাল এক্সিকিউটিভ বদলাতে থাক কিন্তু এই স্টিল ফ্রেম হচ্ছে একটা কাঠামোর মতো যারা বদলাবে না এবং যারা প্রশাসনকে একটা স্থায়িত্ব এবং একটা গতিশীলতা একটা কন্টিনিউটি দেবে আমাদের দেখার কথা এগুলো কিন্তু মুশকিল কি হয় অনেক সময় যেটা ডমিনেন্ট স্বর যেটা সবচেয়ে শক্তিশালী স্বর সেই স্বরের সামনে আমাদের মনের মধ্যে যে সামান্য দ্বিধাদ্বন্দ্ব থাকে যেটা নিয়ে আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারি সেগুলো সেগুলো আমরা সেই কথাগুলো আমরাও আর বলি না এখন এই আমাদের না বলাটা কিন্তু খুব মর্মান্তিক আমাদের একটা না বলা মানে কিন্তু আমরা অনেক মানুষের কথা পৌঁছতে দিলাম না উপযুক্ত জায়গায় এবং সেখানে কিন্তু আমি আমার দায়িত্বের অবহেলনা করলাম খুব সূক্ষ্ম অর্থে এই ফাঁকিটা হয়তো কেউ ধরতে পারবে না অনেকেই জানতে পারবে না এবং আমরা তো রাজনীতিক নই রাজনীতিককে নির্বাচনের জন্য আবার আসতে হয় পাঁচ বছর পরে কিছু ত্রুটি হলে বিচ্ছুতি হলে তাকে জবাবদিহি করতে হয় হারতে হয় আমরা তো হারি না আমরা যদি চাকরিতে ঢুকি যেমন আমি উনিশশো আশি সালে ঢুকেছিলাম ছত্রিশ বছর পরে দু সালে আমি সেই ব্যবস্থা থেকে নিষ্ক্রান্ত হয়েছি কিন্তু আমার স্থায়িত্বের একটা খুব বড় শর্ত হচ্ছে যে আমি নৈতিকতার সঙ্গে আমার কাজ ভারতীয় সংবিধানকে মাথায় রেখে করব সেইটা অনেক সময় নানা কারণে করা হয়ে ওঠে না এই মানুষটি অদ্ভুত এটা আমিও জানতাম না যতদিন না আমি সামাজিক ন্যায় বিভাগে কাজ করতে গেছি ভারতবর্ষে এখনও এই সংখ্যান পরিসংখ্যানটা এখনও খুব নির্দিষ্ট নয় আট থেকে বারো কোটি মানুষ কিন্তু এখনও যাযাবর বা অর্ধ যাযাবর সংখ্যাটা কিন্তু বেশ বড় এবং এইসব মানুষদের আপনারা শহরে পথের ধারে গ্রামাঞ্চলেও কোথাও কোথাও দেখবেন মেষপালক পালক কেউ বাজিকর কেউ সাপের খেলা দেখায় কেউ জিনিসপত্র করে রাস্তার ধারে বিক্রি করে আমরাও শৈশবে দেখেছি গুড়গাঁও প্রসাদ এবং অট্টালিকার সামনে বসে আছে প্রায় তিরিশ হাজার গাড়িয়া লোহার যারা এককালে গাড়ির তলায় থাকতো আর গ্রামে কামারের কাজ করতো সে গ্রামও আর নেই তাদের কাজও অনেকটা আর নেই তাদের নামটা এখনো রয়ে গেছে এই যা ছবি আপনি দেখছেন এর নাম হচ্ছে হার্থিঙ্গারাম এ হচ্ছে রাইকা রাজস্থানের রাইকা সম্প্রদায় তাদের শত শত হাজার হাজার মেষ নিয়ে রাজস্থানের কোটা থেকে বেরিয়ে মধ্যপ্রদেশের মধ্য দিয়ে মহারাষ্ট্র ঘুরে আবার রাজস্থান ফিরে যায় কয়েক হাজার কিলোমিটার পথ কারণ তাদের গ্রামে এই মেষগুলির জন্যে না আছে পানীয় জল না আছে ভালো ঘাস অরণ্যের মধ্যে দিয়ে একটু ভালো ফলনশীল জমির মধ্যে দিয়ে অঞ্চলের মধ্যে দিয়ে এরাদের নিয়ে যায় এবং এই যে জীবজন্তুগুলিকে এরা এত স্নেহ করে এত ভালোবাসে আমি দেখেছি এদের নিজের সন্তানদের পায়ে হাঁটাচ্ছে কিন্তু ছোট মেষকে এরা উটের গায়ে দোলনা করে ঝুলিয়ে রেখেছে যাতে তাকে হাঁটতে না হয় যাযাবরদের অবস্থা কিন্তু খুব সংকটজনক সরকার এদের জন্যে মাত্র দুটি অস্থায়ী কমিশন করেছিলেন এবং তাদের কার্যকাল ভালোভাবে শেষ হওয়ার আগেই তাদের কাজ শেষ হয়ে গেছে কিন্তু কাজ পুরো হয়নি যা যারা আপনারা সকলেই জানেন যে আপনি আপনারা সকলেই স্থায়ী গৃহস্থ একটা শহরে আছেন বহুদিন আছেন বা গ্রামে আছেন আপনার বাড়ির সামনে যদি একদল লোক হঠাৎ বসত করতে আরম্ভ করে প্রথমেই মনে হবে যে এই নিশ্চয়ই চোর বা ডাকাত বা নিশ্চয়ই কোনো ক্ষতি করবে যারা স্থায়ী মানুষ তাদের সঙ্গে যারা ভ্রমণশীল মানুষ তাদের একটা সংঘাত আছে কারণ আমরা অনেক পথ পেরিয়ে স্থায়ী হয়েছি কৃষিকাজ করি বা শিল্প করেছি যাই হোক আর যারা এখনও ঘুরছে আমাদের প্রথমেই মনে হবে যে সামথিং ইজ রং উইথ দ্যাম নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে লোকগুলো এখনও বসত করছে না কেন কিন্তু এতে জোর জবরদস্তি করে বসত করানোর চেষ্টাও সবসময় সফল হয় না হরথিঙ্গারামকে দেখবেন মাথায় লাল পাগড়ি ও নিজেদের গ্রামে বানানো একটা জ্যাকেট আর হাতে একটা গুলতি এই গুলটি কিন্তু খুব পাওয়ারফুল এটা দিয়ে পাথর দিয়ে মেরে ও যে কোনো প্রাণহীন বা প্রাণবন্ত বস্তুকে নিমেষে মেরে ফেলতে পারে এটাও সঙ্গে রাখতে হয় কারণ রাত্রির বেলা ওদের যে মেষ সেগুলো চুরি করতে স্থানীয় ডাকাতরা আসে কাজে এরা কখনো ঘুমোয় না তো আমি একদিন দিল্লিতে আমার বাড়িতে বসে বৈঠকখানা ঘরে চা খাচ্ছি হঠাৎ দিকে গরাম হাতে একটা লাঠি আর এই লাল পাগড়ি নিয়ে ঢুকে পড়ছে তাই বললাম যে থেকে গেল আমি চিনতাম কারণ ও হচ্ছে তরুণ রায়কা নেতা ওদের সঙ্গে আমি মাঠে একটা দিন কাটিয়েছি একদিন দুদিন বললো এই যন্তর মন্তরে এসছিলাম একটা আমাদের একটা ধারণা ছিল তো ভাবলাম যে আপনার সঙ্গে দেখা করে যাই তো ভালো লাগলো দেখে এলো বলল নানারকম গল্প করলো আমাকে বলল যে এভাবে মেষ নিয়ে ঘুরে বেড়ানো বড় অসুবিধে হচ্ছে আর পারছি না ভাবছি সব বিক্রি করে আবার চাষি হয়ে যাই সেটাও খুব শক্ত যা যাবরদের মুশকিল হচ্ছে তাদের কোনো আইডেন্টি নেই তারা যেহেতু বছরে ছ থেকে আট মাস সময় গ্রামেই থাকে না তারা না পায় কোনো আধার কার্ড না আছে তাদের ভোটার কার্ড তাদের ভোটার বলে কেউ মনেই করে না কাজে তাদের কোনো সুযোগ সুবিধাও দেওয়া হয় না তার ফলে যে অসুবিধেগুলো হয় এটা আমি দেখেছি রাইকাদের এই যে খাড়া মাঠে দাঁড়িয়ে আছে হারথিঙ্গারাম ওই মাঠেই কিন্তু ওদের দিনগুলো কাটছে এ হচ্ছে ওদের বাড়ির মেয়েরা ওদের মাথার উপর কোনো ছাউনি নেই সারাদিন রোদ্দুরের মধ্যে ওরা এই মাঠে থাকে এ যেখানে গেছিলাম ইন্দোরের কাছে এর কাছে আছে ক্ষিপ্রা নদী জানি না কেন ক্ষিপরা নদীকে রবীন্দ্রনাথ ও ক্ষিপ্রা নদী বলেছেন কিন্তু আসলে নদীটা হচ্ছে ক্ষিপ্রা মানে হ্যাঁ তো হ্যাঁ ক্ষিপ্রা নদীরতে ওরা ওদের ভেড়াদের নিয়ে যায় এরমভাবে ওরা একটা জলের সোর্স খুঁজে নেয় ওদের চলার পথে সেখানে জল খাওয়াতে নিয়ে যায় সারাদিন ওরা চড়ে চাষির খেতে আসে একটা সময় ছিল যখন ওদের খেতে পশুদের রাখার জন্য চাষিরা ওদের তেল দিত খাবার দিত কিছু টাকাও দিত কিন্তু এখন সবাই বিরূপ ওদের প্রতি এখন ওদেরই কিছু টাকা দিতে হয় কোনো থাকার জন্যে এবং ওরা যেটা দেখলাম রান্না করলো মেয়েরা খেলো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বসলো না কেউ সারাদিনই দাঁড়িয়ে আছে আর রাত্রির পেলাতে ওদের জীবনও ভারী অদ্ভুত রাত্রিরে হয়তো ঘুমলো কিন্তু পালা করে কারণ ওই যে ওখানে আছে মধ্যপ্রদেশ একটি মানে মধ্য ভারতের একটি রাজ্য এবং ভালো কাজকর্মও করেছে কিন্তু তাদের যে মানুষ তাদের যে ফরেস্ট অফিসার তাদের যে পুলিশ তারা যে কি সাংঘাতিক রায়িকাদের প্রতি বিরূপ দেখলে বিশ্বাস হবে না প্রথম কথা হচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার জন্যে জঙ্গল বিভাগ অত্যাচার করবে তার থেকে টাকা চাইবে যদি ওদের ভেড়া বা কোনো পশু চুরি যায় ওরা যখন পুলিশের কাছে যাবে পুলিশ বলবে না আমরা এফআইআর নেব না তোমাদের টাকা দিতে হবে প্রত্যেক পদে ওদের টাকা দিতে হয় ইনফ্যাক্ট হর হরফিঙ্গারামের পায়ে একজন ডাকাত একটা ভারী পাথর মেরেছিল যাতে ওর পায়ে একটা ক্ষত হয়েছিল তো সেটা দেখাতে গেছিলো পুলিশকে এফআইআর করার জন্যে তো পুলিশ বলল না ওটা যে কেউ মেরেছে সত্যি সত্যি তুমি নিজে কর তার প্রমাণ কী তো সে এফআইআর করানোর জন্যে বেচারাকে আবার পনেরোশো টাকা দিয়ে এফআইআর করতে হয় তো কোনো ফল হয়নি এদের যে জীবনযাপন এদের মেয়েরা যখন কোনো অসুখে পড়ে প্রসূতি মা যখন হাসপাতালে যান মধ্যপ্রদেশ বা মহারাষ্ট্রের হাসপাতালে এদের নেই না বলে তোমরা তো এখানকার নও এই যে এখানকার হওয়া এটা যে একটা কত বড় জিনিস আমি এমন রাইকা মেয়েদের জানি যারা শিশু জন্ম দিতে গিয়ে মারা গেছে কারণ তাদের প্রথম কথা স্থানীয় হাসপাতাল নেবে না নর্মাল ডেলিভারি কোনো মতে হয়ে গেল সেটা তো আমাদের দেশে বারান্দাতেও বা খাটের মেঝেতেও হয় কিন্তু বাই যদি কোনো কমপ্লিকেশান হলো সিজারিয়ান সেকশন লাগলো তখন কিন্তু সেই মায়ের জীবনহানি হবে কারণ তাকে কোনো ডাক্তার দেখবে না এই গ্রাউন্ডে যে তুমি তো এখানকার নও তুমি তো বাইরের লোক তোমার কি পরিচয় তুমি কি কাজে এখানে কিছু কিছু তো আমি জানি না কিন্তু এটা কিন্তু হওয়ার কথা নয় কোথাও কিন্তু লেখা নেই যে যাযাবরদের এই অধিকারগুলি যে আছে এটা বলার জন্য এখন আমাদের একটা নতুন নোটিফিকেশান চালু করতে হচ্ছে এটা অদ্ভুত ব্যাপার এটা তো আমাদের দেশের নাগরিক তারা তো একটা যাদের জীবিকা আছে দেশের অর্থনীতিতে তার অবদান খুব কম নয় কারণ এই যে গ্রেজিং অফ অ্যানিমেলস এর ফলে কিন্তু জমির উর্বরা শক্তি বৃদ্ধি পায় কিন্তু তা সত্ত্বেও আমি রাইকাদের জীবনে যে প্রবঞ্চনা দেখেছি রীতিমতো আমাদের বারবার লিখতে হয়েছে মধ্যপ্রদেশ সরকারকে মহারাষ্ট্র সরকারকে যে ওদের তোমরা প্রোটেকশন দাও ওদের একটা হেল্পলাইন করে দেওয়া হয়েছে যাতে ওরা কোনো অসুবিধা হলে ফোন করতে পারে কিন্তু সবচেয়ে মজা হচ্ছে এগুলো কোনোটাই কিন্তু দরকার ছিল না কতগুলো জিনিস আমাদের দেশে গণতন্ত্রের গণতান্ত্রিক ব্যবস্থায় ধরে নেওয়া উচিত যে এইগুলো একটা মানুষ পাবে তার একটা ছেলে পেয়ে শিক্ষার ব্যবস্থা থাকবে সে একটা রেশন পাবে সে একটা ন্যূনতম মেডিকেল ফেসিলিটি পাবে তার একটা জীবনযাত্রার একটা সাম সামান্য একটা মর্যাদার সঙ্গে সে থাকতে পারবে কিন্তু এইগুলো যা যাব সম্প্রদায়ের জন্য করানোর জন্যে ভারতে যে সামাজিক ন্যায় মন্ত্রালয়। সে অনবরত চিঠি লিখে যাচ্ছে রাজ্য সরকারদের তার কারণ হচ্ছে আমরা যারা সিস্টেমের মধ্যে থাকি রাজ্যে হোক বা কেন্দ্র হোক আমরা প্রথমেই মনে করি যে এদের প্রতি আমরা উত্তর দায়িত্ব আমাদের নেই তার কারণ হচ্ছে এরা অপর এরা হচ্ছে ভিন্ন এরা কেন ভিন্ন কারণ ভ্রাম্যমাণ ভ্রাম্যমাণ মানুষের চরিত্র কি তা নিয়ে আমরা খুব সন্দিহান অথচ এদের থেকে অনেক বেশি বড় দুর্বৃত্ত যে ভ্রাম্যমাণ না হয়ে স্থায়ী হয়ে আমাদের চারপাশে ঘোরাঘুরি করছে তাদের কিন্তু আমরা অনেক বেশি মর্যাদার সঙ্গে তাদের সঙ্গে আমরা ব্যবহার করে থাকি ড্রাইভিং ট্রেনিংয়ে মেয়েরা এই মেয়েদের দেখছেন এখন কলকাতাতেও এরকম আছে ভালো কাজ করছেন মেয়েদের ড্রাইভিং ট্রেনিং দিয়ে তাদের সক্ষম কিছুটা লিবারেটেড করা এরকম তিনশো তিনশো ছশো মেয়েকে ওইটুকু সময়ের মধ্যে আমরা ট্রেনিং দিয়েছিলাম গাড়ি চালানোর ট্রেনিং সফট স্কিল একটু ইংরাজি বলা একটু কম্পিউটার শেখা একটু ক্যারাটে সমস্ত করা খুব খুশি হয়েছিল তারা এবং অনেকেই বলেছিল আমাদের জীবন বদলে গেছে এই মেয়েরা কারা এই ট্রেনিংয়ের আগে এরা নিজেদের যে মহল্লা বা পাড়া সেখান থেকে বেরোতে চাইতো না এদের মধ্যে এত কুণ্ঠা ছিল এত কষ্ট ছিল যেটা হয়তো পশ্চিমবঙ্গে সত্যি সত্যি আমাদের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর হিসেব অনুযায়ী আদিবাসী এবং তফসিলি সম্প্রদায়ের উপরে অত্যাচারের ঘটনা পশ্চিমবঙ্গের সবচেয়ে কম দেশের মধ্যে এবং সোশ্যাল ডিসক্রিমিনেশনও হয়তো মনের দিক থেকে না হলেও মুখের কথায় অনেকটা কম এখনও দিল্লির মতন জায়গায় লখনউয়ের মতন জায়গায় এরকম একটি মেয়েকে দেখলে রাস্তায় বলে লোকেরা এই মেথরা এসছে মেথরাই নাই এবং যারা বলে তারা কিন্তু পড়াশুনো শেখা শিক্ষিত লোক তারা কেউ পথের লোক নয় তো এরা এর মধ্যে এত কোণ্ঠা ছিল এরা হচ্ছে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার এর পরিবারের মেয়ে আমরা ঠিক করেছিলাম যে যদি পরবর্তী প্রজন্মকে এই কাজ থেকে বার করে নিয়ে আসতে হয় তাদের এমন একটা কিছু দিতে হবে যেটা যে তারা একটা জীবিকা উপার্জন করতে পারবে কেউ ট্যাক্সি চালাতে পারবে কেউ লোন নিয়ে গাড়ি কিনতে পারবে এবং তাদের যেহেতু একটু আনুষঙ্গিক স্কিল আছে তারা অনেক কিছু করার কথা ভাবতে পারবে এবং এই যে ছোটোখাটো ট্রেনিং তাতে খুব বেশি সরকারি টাকা খরচা হয়নি এর কিন্তু এফেক্ট হয়েছিল বিরাট এদের আত্মমর্যাদা সাহস সমস্ত কিছু অনেক বেড়ে গিয়েছিল ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং এই ছবিগুলো দেখতে কারোরই ভালো লাগে না সবচেয়ে বিশ্রী ছবি বলা যায় যতবারই আমি আমাদের মন্ত্রকের তরফ থেকে কোনো প্রেজেন্টেশন করতে গিয়ে ছবিগুলি দিয়েছি ততবারই আমাদের বলা হয়েছে যে এটাকে একটু কমিয়ে দিন কারণ আমাদের যে উন্নত দেশ প্রগতিশীল দেশ তার সঙ্গে ছবিগুলি ঠিক যায় না তাই তো ভারতবর্ষ সম্ভবত পৃথিবীর একমাত্র দেশ যেখানে একটি সম্প্রদায় বাকি সমস্ত সম্প্রদায়ের বর্জ্য হাতে গরু পরিষ্কার করে বর্জ্য পরিষ্কারের কিছু নিরীহ দিকও আছে তার হয়তো সামাজিক পরিণতি অস্পৃশ্যতা মানে বসতে না দেওয়া খাবার জল না দেওয়া এটা একটা পরিবার সাধারণ পরিবারের মতন দেখতে কাজ যতক্ষণ না করছে ততক্ষণ বুঝতে পারবেন না কারা লখনউ শহরে আমি যখন গেছিলাম তখন ওখানকার মেয়েদের সঙ্গে কথা বলতে তারা কি ট্রেনিং নেবে ইত্যাদি জানার জন্যে প্রথম প্রথম তারা কোনো কথাই বলছে না তারপরে তারা খুব চেঁচিয়ে রেগে কথা বলতে লাগলো তারপরে তারা কাঁদতে আরম্ভ করলো তখন তারা আমাদের বলল যে আপনারা যে আমাদের লোনের ব্যবস্থা করেছিলেন সে লোন নিতে আমরা একটা সরকারি ব্যাঙ্কে গিয়েছিলাম খুব দুপুর ছিল আমাদের সব কাজকর্ম শেষ করে আমরা যখন জল চেয়েছিলাম সরকারি ব্যাংকেরই ম্যানেজার বলেছিলেন তোমরা এখানে জল খেতে পারবে না তোমরা এখান থেকে বেরিয়ে যাও বেরিয়ে গিয়ে অন্য কোথাও জল খাও এই যে অপমান যেটা ওরা প্রত্যেক দিন বহন করে তার কারণ হচ্ছে যে আমাদের যে সিস্টেম একটা তো আমাদের টয়লেটস দ্বিতীয় হচ্ছে আমাদের যে সুয়ের সিস্টেম এর কোনোটাকেই মেকানাইজ করা আমরা জরুরি মনে করি নি এবং আমরা জানি যে এক সম্প্রদায়